এবারের নাশকতা 2013 সালের আগুন সন্ত্রাসের চেয়েও ভয়াবহ বলেছেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। কারফিউ শিথিলে ছুটির দিনেও যানবাহনের চাপ, প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছেন ওবায়দুল কাদের। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চালের দর, মাছের দামও বাড়তি, সবজিতে কিছুটা স্বস্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাদের জন্য মানুষের রুটি রুজির পথ বন্ধ হয়েছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অপপ্রচারে বিভ্রান্ত না হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, তিনি কাউকে রাজাকার বলেননি। সব মেনে নেয়ার পরও একটার পর একটা নতুন দাবি আনা হচ্ছিল, এই সুযোগেই তাণ্ডব চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2013 সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের চেয়েও এবারের নাশকতা ভয়াবহ বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের সুনাম নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ, আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো, যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি, আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত, সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে, তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক। সাপ্তাহিক ছুটির দিন হলেও সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। 9 ঘণ্টা কারফিউ শিথিল থাকায় নানা কাজে লোকজন বের হয় ঘর থেকে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করছে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট, প্রতিটি সিগন্যালে ছিল যানবাহনের চাপ। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই যাত্রীর চাপ ভালোই, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমতে থাকে। আবার কারফিউ শুরুর আগেই সবাই গন্তব্যে পৌঁছাতে চায়। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদা ব্যস্ত ছিল সেনাবাহিনী। শনিবারও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দর্শক, কিছুক্ষণ আগে রাজধানীর বায়তুল মোকারম ও পল্টন এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফরুক বাবু। সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ শিথিলতা থাকায় সাধারণ মানুষ তারা স্বস্তির কথা জানিয়েছে। বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আরও অনেক কাজ করতে তাদের যে স্বাচ্ছন্দ্য পাচ্ছে সেই বিষয় নিয়ে তারা আসলে স্বস্তি প্রকাশ করেছে। এবং রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি, যে কারফিউ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি সড়কেই যে কারফিউ শিথিল রয়েছে, সেই সময়টা আসলে প্রতিটা সড়কেই তাদের অবস্থান রয়েছে। এবং সেই সাথে জনগণের যে নিরাপত্তার যে বিষয়টা, সেই বিষয়টা তারা দেখছে, দেখভাল করছে। সেই ইতিমধ্যে আমরা যেটা দেখছি, রাজধানীতে গণপরিবহনের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং গণপরিবহনে যাত্রীর সংখ্যা সরকারি ছুটির দিন থাকাতে আসলে কম হলেও মানুষের যে মুভমেন্টে কোনো ধরনের বাধা না আসাতে অনেকটাই স্বস্তির কথা মানুষরা বলছেন। এবং ইতিমধ্যে আসলে পল্টন এলাকাতে আমরা দেখতে পেয়েছি, এখান থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামাজ শেষে মানুষ তারা বিভিন্ন দিকে চলে যাচ্ছে এবং তারা গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত অনেক যানবাহনও ব্যবহার করছে।
দর্শক ফরুকবাবু কিছুক্ষণ আগে ঢাকার পরিস্থিতি দেখাচ্ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত, উগ্র বাম ও বিদেশিদের সরকার উৎখাতের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষার্থীরা দেশ বিরোধী হামলায় জড়িত নয়, অবৈধভাবে ক্ষমতায় যেতে বিএনপি জামাত ও বিদেশি শক্তি এই হামলা করেছে। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি নিশ্চিতের কথাও জানান তিনি। বিএনপি জামাত এখনও ঘাপটি মেরে আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি জামাত রাষ্ট্রের উপর হামলা করেছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, বিএনপির নেতারা নির্দেশ দিয়েছে, যারা জ্বালাও পোড়াও করবে, মানুষ মারবে, তাদের বড় বড় পোস্ট দেওয়া হবে। দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ফাঁস হয়েছে, এরকম আরও অডিও আছে বলে জানান তিনি। এরকম কোন রাজনৈতিক দল নির্দেশ দিতে পারে না জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মধ্যে দেশবিরোধী জঙ্গিরা ঢুকে পড়েছে কিনা তা খোঁজ করে দেখতে হবে। আদালতে কোটা সমস্যার সমাধান হলেও আন্দোলনের নামে শিক্ষার্থীরা যেন বিএনপি জামাতকে সুযোগ করে না দেয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। যাত্রাবাড়িতে দুই পুলিশ হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদল ও শিবিরের সদস্য বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে রায়েরবাগে পুলিশ হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হারুনুর রশিদ জানান, 19 এবং 20 জুলাই পুলিশ সদস্য মুক্তাদির ও গিয়াসুদ্দিনকে হত্যায় গ্রেফতারকৃতরা সরাসরি জড়িত। তিনি বলেন, মনোবল ভাঙতেই পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যার মিশন নিয়ে মাঠে নামে গ্রেফতারকৃতরা। এদিকে নারায়ণগঞ্জে এক নারী সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ফতুল্লা থানা বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এর কারণ হিসেবে সরবরাহ কম থাকা এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কথা জানালেন বিক্রেতারা। মোকাম থেকেই বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। এদিকে সব ধরনের মাছই কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহে নাগালের বাইরে থাকা সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা কমে। কেজিতে 5 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 135 টাকায়। গত সপ্তাহের মতোই সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।